হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সঞ্চিতা আর তোমরা দেখছো চিকেন ললিপপ সঞ্চিতা। তো এখন আমি কিন্তু বর্তমানে শিয়ালদাতে রয়েছি, দেখতে পাচ্ছ। এখন শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি, এখন আমরা যাব, চলো কোথায় যাব দেখবে। তো আজকে প্রচণ্ড গরম পড়েছে, তো রিফ্রেশমেন্টের কিন্তু খুব দরকার। তো চলো রাস্তা দিয়ে দেখা যাক ঠান্ডা কিছু পাওয়া যায় কি। তো পেয়ে গেছি একটা ঠান্ডার দোকান, মানে এখানে গোলা পাওয়া যায় এবং সোডাও পাওয়া যায়। লেমন হবে আর গোলার হবে, লেমন হবে, তাহলে গোলাই দিন। আবার তো একটা দিন লেমন গোলা দেখে নাও। আচ্ছা দাদা, এটা আপনার দোকানটা কতদিন হয়েছে? কয় বছর? আচ্ছা, মানে এর আগে কি আপনার মানে ফ্যামিলি বাবা বসতো? আচ্ছা আচ্ছা, তো দেখতেই পাচ্ছ যে এটা প্রায় 60 বছর পুরনো হচ্ছে একটা গোলার দোকান। তো আগে নার বাবা বসতো, এখন এই কাকুটা বসে। দিনে কটা করে দাদা আপনি গোলা বানান এরকম? মানে ঠিক নেই, মানে আনলিমিটেড হতে পারে? আর এরকম এক গ্লাস কত দাম আছে? 20 টাকা। আচ্ছা আচ্ছা, আহা আচ্ছা। যে গোলা হাজির, তো এবার খেয়ে দেখি কেমন কি লাগে। দারুণ, কিছুটা মিষ্টি, কিছুটা টক টক, কিছুটা নোনতা নোনতা আর ঠান্ডা। দারুণ দারুণ দারুণ, জাস্ট মানে এটা মানে কিছু বলাই উচিত না, জাস্ট এরকম অসাধারণ হচ্ছে, অসাধারণ। এখানে কতদিন ধরে খাচ্ছো? খাচ্ছি আমি যতদিন থেকে, এই 2 মাস ধরে। 2 মাস ধরে। তোমার কেমন লাগছে গোলা? আমার সেরা লাগে, আমি এই ফ্লেভারটাই খাই, সেরা লাগে। সেরা লাগে, 20 টাকায় অসাধারণ। আচ্ছা আচ্ছা, তো তোমরা দেখতেই পাচ্ছ দাদাটাও কিন্তু রিভিউ দিয়ে দিয়েছে যে দারুণ হয়েছে, প্রত্যেক সপ্তাহে করে আসে কিন্তু খেতে। তো ওটা বুঝতেই পারছো প্রায় 60 বছর পুরনো কিন্তু দোকানটা, আগে কাকুটার বাবা বসতো, এখন কাকুটা বসে। তো দেখতেই পাচ্ছ গোলা যাই খাও না কেন, যে কোনো ফ্লেভারই কিন্তু 20 টাকা করে। ঠিক আছে, এবার আমরা ট্রাই করব হচ্ছে সোডা। তো দেখা যাক সোডাটা কেমন খেতে, একবার ট্রাই করে নিই। কাকা, সোডার কী কী আছে ফ্লেভার? এগুলো সব, তাই তো? আইসক্রিম সোডা নেই, কী কী আছে এখানে? আচ্ছা দেখে নাও পুরো লিস্টটা, সব 10 টাকা, তাই তো? আর এই যে গোলা, যাই খাও না কেন, যে ফ্লেভারই খাও না কেন, সব 20 টাকা করে। কাকা তাহলে আমাদের জন্য একটা কোলা অর্ডার করেছি, খেয়ে আমাদের হয় না, অলরেডি আমরা মানে গোলা খাওয়া হয়ে গেছে, তারপরেও আবার আমরা এখন সোডা খাবো, দেখা যাক। সোডাও চলে এসছে হাতে, দেখ দারুণ দারুণ, জাস্ট কিছু বলার নেই, মানে এইসব বিষয়ে না কিছু বলারই প্রয়োজনই হয় না। তো কাকা এটার অ্যাড্রেসটা একটু বলে দিন, যদি দর্শকরা মানে বাকিরা যদি কেউ আসে এখানে কিভাবে আসবে একটু বলে দিন। এটা পুরি সিনেমা বলে চলে আসছে। কোন জায়গা? পূর্বী সিনেমা, শিয়ালদা পূর্বী সিনেমা। আচ্ছা, শুনতে পেয়েছো এটা পূর্বী সিনেমা? আচ্ছা, পূর্বী সিনেমা মানে শিয়ালদা থেকে 2 থেকে 3 মিনিট হাঁটা পথ, একেবারে রাস্তার পরেই কিন্তু একদম বাঁ হাতে
পরে। তো যারা যারা এখনো পর্যন্ত গোলা খাওনি, মানে কাকার দোকানের গোলা খাওনি, তারা অবশ্যই একবার এসে ট্রাই করে দেখতে পারো, সত্যি দারুণ খেতে। কিন্তু গোলাও যেমন দারুণ, সোডাটাও কিন্তু দারুণ। আর যারা অলরেডি খেয়েছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানিও। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং পুরো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা প্রচণ্ড ভালো থাকো আর খুব আনন্দ করো। টাটা।